সদস্য সংগ্রহ অভিযানে নেমে বিজেপি পার্টি পদে পদে ধাক্কা খাচ্ছিল। এবারে সেই সদস্য সংগ্রহ করতে গিয়েই বিজেপি নেতা সমীক ভট্টাচার্য এমন কাণ্ড ঘটিয়েছে, তাতে বিজেপি পার্টি এখন কঠিন বিপদে পড়েছে। বিজেপি নেতা সমীক ভট্টাচার্য সদস্য সংগ্রহ করতে গিয়ে বিয়ে বাড়িতে যে কাণ্ড ঘটিয়েছে, তাতে বিজেপি পার্টিরই বিরাট বড় সর্বনাশ হয়ে গেল। তো চলুন এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন, এই সদস্য সংগ্রহ অভিযানে নেমে বিজেপি পার্টি কতটা বিপদে পড়েছে, এবং শেষে দেখুন বিজেপি নেতা সদস্য সংগ্রহ করতে গিয়ে কি কাণ্ড ঘটিয়েছে বিয়ে বাড়ির মধ্যে, আর তাতে বিজেপি পার্টির এখন কত বড় সর্বনাশ হলো। এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখলেই প্রমাণ পেয়ে যাবেন। সদস্যতা অভিযান বাংলায় শুরু করে দিয়ে গিয়েছিলেন অমিত শাহ, কিন্তু অনুষ্ঠানী সার সারা নেই জনতার, দলের কর্মীদের মধ্যেও তেমন হেলদোল নেই। আসলে বাম ও কংগ্রেসের সমর্থকদের একাংশের ভোট পেয়ে কিছু সমর্থন মিললেও রাজ্যে বিজেপির পালে এতটুকু হাওয়া নেই, নেই মানুষের দাবিতে আন্দোলনও। এই নিয়ে দিল্লিও বিরক্ত বঙ্গ বিজেপির ওপর, রাজ্য দলের শীর্ষ পদস্থরা পড়েছেন বেজায় চাপে। পদ ধরে রাখতে হলে সদস্য সংগ্রহ বাড়াতে হবে, তাই দেদার জল মিশিয়ে চলেছেন নেতারা। দিল্লির প্রাথমিক টার্গেট ছিল বাংলায় 1 কোটি সদস্য সংগ্রহ। আজ অর্থাৎ 20 নভেম্বরের মধ্যে তার অর্ধেক 50 লক্ষ পূরণ করার লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে জেপি নাড্ডার দপ্তর। যদিও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এখনো তার জেলা পূর্ব মেদিনীপুরের অসংখ্য বুথে সদস্য সংগ্রহের কাজ শুরুই করতে পারেননি, তাই মরিয়া বাংলার গেরুয়া বাহিনী। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তার পূর্বসূরি দিলীপ ঘোষ বা অন্য কার্যকর্তারা তৎপর হলে হবে কি? সাধারণ মানুষের যদি বিজেপির প্রতি আকর্ষণ না থাকে, তাহলে মিসড কল দিয়ে সদস্য করার কাজটাই কঠিন হয়ে পড়ে, সেটা হারে হারে টের পাচ্ছেন তারা। এছাড়া ধর্মীয় বিভাজনের রাজনীতিতে অভ্যস্ত বিজেপির সদস্যতা অভিযান শুধুমাত্র হিন্দুদের মধ্যেই সীমাবদ্ধ, ফলে রাজ্যের প্রায় 30% সংখ্যালঘু বাসিন্দাকে বাদ রেখেই লক্ষ্য পূরণে নামতে হয়েছে বিজেপিকে। এই সংখ্যাগরিষ্ঠদের একটা বড় অংশ ধর্মনিরপেক্ষ, স্বাভাবিক কারণেই তাদের কাছে সারা মেলার সুযোগ নেই, তাই সামাজিক পরিসরে বাংলায় পদ্ম চাষের জমির অভাব, তারই প্রতিফলন ঘটেছে দলের সদস্য সংগ্রহ অভিযানে, স্বভাবতই আতান্তরে রাজ্যের বিজেপি নেতৃত্ব। বুথভিত্তিক সংগঠন গড়তে গিয়ে হিমশিম খাওয়া নেতারা এবার কেন্দ্রের দেওয়া টার্গেট নিয়ে জেরবার। দলের রাজ্যসভার সদস্য সমীক ভট্টাচার্য একে বিয়ে বাড়িতে আমন্ত্রিত হয়ে গিয়েছিলেন, সেখানে ফোনের মোবাইলে মিসড কল দিয়ে তাকে সদস্য করেন, ছবি তুলে তার প্রচারও করেন, যাতে দলের সাধারণ কর্মীরা উৎসাহিত হয়ে সদস্য সংগ্রহে জোর দেন। কিন্তু এভাবে জল মিশিয়ে কোটা ভরলে তাতে কি দলের আদেও শ্রীবৃদ্ধি হবে? প্রশ্নটা রয়েই যাচ্ছে। সময়